আজি আমি অন্য রাজনৈতিক প্রচারের বাদ দি একটা নতুন পরিকল্পনার আমি নব ভোটার সম্মিলন করেছিল। আমার সমষ্টির যিনি নতুন ভোটার এইবার জীবনত প্রথমবারের কারণে ভোট দিব তেওঁলোকৰ লগত কিছু বার্তালাপ করল। আর যখন মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসমৰ মাজেৰে স্বাবলম্বী হওয়ার কারণে আবেদন করেছে তেওঁলোককো লগ পালো। আর নতুন ভোটার সকল নলবাৰী বা অসমৰ সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপটনো কি কোরপরা কলৈকে আহিলে মোদী ডাঙরিয়ার নেতৃত্ব আজি কি পরিবেশরপা আমি কলৈকে আহিলো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব কেনেক বিকশিত অসম এখন চারিওফালে দেখা গল এই কথাবিলাক তেওঁলোকৰ লগত আলোচনা করল যাতে তেওঁলোকে বাস্তবটো বুঝি পায় সঁচা কথাটো জানি সুন্দরভাবে নিজের চিন্তা চর্চা উন্নয়নের স্বার্থত বিকাশের স্বার্থত মোদী ডাঙরিয়ার সপক্ষে ভোট দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সপক্ষে ভোট দিয়ে। কালি গৌরব গগৈ আহি নলবাৰী বিধানসভা সমষ্টিত নলবাৰী জেলার বিভিন্ন প্রান্তত নির্বাচনী প্রচার অভিযান চলছে। আর নির্বাচনী প্রচার অভিযানের সময় আসলে তেখেতে একটা কথা উত্থাপন করেছে যে এটা মানে বিজেপিত কট্টর যখন বিজেপি কট্টর বিজেপির স্থান নাই যখন মানে নতুন বিজেপি মানে যারে স্থান না থাকো কেউ এইবার গৌরব গগৈ ডাঙরিয়া স্পষ্ট হয়ে যাব লাগে যে আমার ইয়াতে বিরোধী দল গোটাই কেটা বিরোধী দল যান আছে সকলের সিকিউরিটি ফরফিট হবো আমার মুখ্যমন্ত্রী। আমি যেদিন অরুণোদয় 840 টাকা দিছিল এইবিল মানুষ কোয়া নাছিল যে দিব পারিব বলে 1,00,000 চাকরি যেটা কথা কইছিল যেটা এইবিল মানুষ কোয়া নাছিল যে চাকরি দিব পারিব নে নাই এটা আজিও এইবিল কই থাকি আর আমি করে দেখাই দিই ইমানে রাহুল গান্ধী কারণ তেওঁলোকে জীবনত কেতিয়াও করিয়ে পোৱা নাই তেওঁলোকে কেনেকে বিশ্বাস করব যে এইটা করব পারি তেওঁলোকৰ বিশ্বাস নহতে স্বাভাবিক গতিকে তেওঁলোকৰ নেতাসকলে এতিয়াও লাভবিলাকৰ জীৱন এটা কটাবৰ কাৰণে এতিয়াও বিদেশলৈ গৈয়ে থাকে ইলেকশ্যনৰ টাইমতো বিদেশত ফুৰিব যায় কোন ক'ত যায় ঠিকনা নাই গতিকে এনেকুৱা নেতাৰ লগতে তেওঁলোক আছে কিন্তু আমাৰ নেতাই দিন ৰাতি একাকাৰ কৰি ৰাইজৰ হৈ কাম কৰে গতিকে তেওঁলোকে বুজিব নোৱাৰে যে এনেকুৱা ধৰণে গাঁৱে গাঁৱে লাখপতি কৰিব পাৰে এইটো তেওঁলোকৰ কল্পনাৰ বাহিৰত। সমষ্টি নয় ভারতবর্ষ হলাব মাত্র 4 জুনলৈ চাওক তারপর রাহুল গান্ধী ভারতবর্ষ হলাই পেলাব মানে ভারতবর্ষের পর বাইরে কোথাও পাকিস্তান বাংলাদেশ এইবিল পারে নাকি যার চেষ্টা করব কারণ রাহুল গান্ধী এই ভারতবর্ষ কেন থাকি ভারতের কারণে তোর পরিয়ালে ইমান বছর প্রতারণা করলে সেই প্রতারণার জবাব তো ভারতের মানুষ দিব গতি এইবার সমষ্টি হলাইছে উত্তর প্রদেশের পর কেরালা পালে কেরালার পর এইবার কোট পায় তারপর দেখব বাংলাদেশ পাব পাকিস্তান পাব বিদেশলৈ যাব ইমানে আর কোভিশিল্ডর যে পাশকিয়া নির্বাচন আহিলে এনেকা বহুত কিবা কিবি বিতর্ক চলাই থাকে মানুষে কিন্তু ভারতবর্ষ এখন এনেকা রাষ্ট্র যে কোভিডর সময় নিজের অর্থনীতিও ঠিক রাখি নিজের 140 কোটি জনসাধারণের জীবনক সুরক্ষা দিয়ে এই ধরনের আগবাড়ি বিশ্বের উন্নত দেশবিলাকও ধ্বংস হয়ে গেছিল উন্নত দেশবিলাকতো মানুষ কেনেকে ঢুকাইছিল আপনাদের দেখিছে সেইখন একমাত্র ভারতবর্ষ এখন রাষ্ট্র যিয়ে এই ধরনের কোভিডর মোকামিলা করেছিল গতি এটা এইবিলাকৰ সমালোচনা কৰি কি লাভ।